এতদিন তো আমিও ভেবে এসেছি যে দিদি দীপুর ক্ষতি করতে চায়, কিন্তু আজ দিদি ওই দুধটা খেয়ে ফেলায় কেমন যেন কনফিউজ হয়ে গেলাম। সংযুক্তা দীপুর শত্রু নয়, ওর অন্য কোন শত্রু আছে। এই মেয়েটার জন্যই এত বড় বিপদ আমাদের বাড়িতে হয়ে গেল। তোমরা একবারও ভাবলে না, বিষ মেশাতে গেলে তো একটু সময় দরকার। আমার কাছে জানলো যে দীপুর ঘর কোন দিকে, আর তখনই দীপু অলরেডি দুধটা খেতে যাচ্ছিল। ত্রিনয়নী বিষ মেশায়নি। আমার মায়ের যে অবস্থা করছে এটা খুঁজে বার করবো না, সেটা জানবো না আমি কে দুধে বিষ মিশিয়েছিল। ত্রিনয়নী নয় তো। তার যেন আমি হদিশ পাই মা, তাকে যেন আমি সবার সামনে হাজির করতে পারি। বাড়ির ভেতরে চলো। আমি যে দীপ্ত বাবুর মায়ের মঙ্গল কামনা করে প্রদীপ জ্বেলেছিলাম। ও মা, ডক্টর প্লিজ কিছু করুন, প্লিজ দেখুন। মা! আমি আমি মা কথা বলছি না ঠাকুর। হ্যালো, কে কথা বলছো? ত্রিনয়নী। বেরি যাও ঘর থেকে, গেট আউট। মাগো, বিশেষ শিশি না তো, বোধহয় দীপ্তবাবুর মায়ের খবর দিতে হাসপাতাল থেকে ফোন করেছে। আমি মা কথা বলছি না ঠাম্মি, মা কথা বলছেন। আমি আমি গিয়েছিলাম ওখানে। মা, হ্যালো ঠাম্মি, ঠাম্মি তুমি শুনতে পাচ্ছ ঠাম্মি? হ্যালো, কে কথা বলছো? এই যে দীপ্তবাবুর গলা, কি বলবো এখন, আমার নাম শুনলে যে উনি রেগে যাবেন। আমি? আরে চুপ করে কেন আছো বলো, কে কথা বলছো? রঙ্গনা কাকিমণি। আমি? আবার চুপ করে আছো। আমি আমি নয়ন, ত্রিনয়নী। তুমি এখন আমাদের বাড়িতে কি করছো? তোমাকে তো বলা হয়েছে বাড়ি থেকে চলে যেতে, কথাগুলো কি কানে যায়নি? তুমি আমাদের বাড়িতে পা রেখেছো বলে আজ আমার মায়ের এই অবস্থা হয়েছে। আমি তোমাকে কিন্তু ওয়ার্ন করছি, তুমি আমাদের বাড়ির চৌখাট পর্যন্ত বেরোবে না। বেরিয়ে যাও ঘর থেকে, বেরিয়ে যাও, গেট আউট। কোথায় গেল শিশিটা? এই তো গড়ে গড়ে নামছিল, এখন আর দেখতে পাচ্ছি না কেন, এত এত ভুল দেখলাম আমি। তাই তো, শিশিটা যখন গড়িয়ে নামছিল কপালের মাঝখানটা দপদপ করে উঠেছিল। তবে কি মা আমায় কোনো বিপদের ইঙ্গিত দিলেন? মা গো, কিসের শিশি ছিল ওটা? বিশেষ শিশি না তো। শিশিটা শিশিটা ওপর থেকে নেমে আসছিল, মা তো আমাকে সবকিছু আগাম দেখান। তাহলে তাহলে শিশিটা এখন ওপরেই আছে কোথাও? কোথায় কোথায় সেটা আমাকে এখনই খুঁজে বার করতে হবে।
ঠাকুরের প্রসাদী ফুল, এটা এটা তোর মায়ের কপালে ঠেকিয়ে দে বাবা। একমাত্র তিনিই তো পারেন মৃত্যুর মুখ থেকে মানুষকে ফিরিয়ে আনতে। তুমি সব বিপদ দূর করো মা, তৃপ্তবাবুর মাকে তুমি সুস্থ করে তোলো মা। খুঁজে পাওয়া যাচ্ছে না। কুমারী যখন নেই তখন তোর সঙ্গে যদুর সম্পর্ক যেটা আমার সাথেও একই রকম। তুই কি রে চটকুকি, ওইটুকু বাচ্চার মনে এমন কুমন্ত্র ঢোকালি আমার থেকে দূরে চলে গেল। আর মা ভাবলো যে পদ্ম কিচ্ছু করতে পারেনি, আবারও আমি হেরে গেলাম। পদ্ম, তোমার বৌদির সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে, এ সময় তোমার শ্বশুর বাড়ি থেকে আশীর্বাদ হিসেবে কিছু যাওয়া উচিত তো নাকি? তুমি আর আমি দুজনে মিলে গিয়ে দেখে শুনে কিনে আনি সমস্ত জিনিসপত্র, কেমন? কৃষ্ণকলি যখন গান গাইবে ওর একটা ছবি তুলে দিতে পারো আমায়? ও তো সবসময় মুখ ঢেকে অনুষ্ঠান করে। আমার স্বামীর দেহ কোথায় গেল? এখানে যে অজস্র জবা ফুল ভর্তি, কোথায় গেল আমার স্বামীর দেহ? আচ্ছা শোন, এই চিঠিখানা গিয়ে বিবাদিতির হাতে দিবি, কেউ যেন জানতে না পারে আর কারোর হাতে যেন চিঠিটা না পড়ে। এই চিঠিতে খুব দরকারি কথা লেখা আছে, পারবি তো? কি হয়েছে গো? কিছু হয়েছে আমাকে বলো না। এইবার ডাবল ধামাকার জন্য রেডি থাকো বকুল। অযথা রক্ষিতের ঋণ শোধ করার জন্য আমাদের কোম্পানির শেয়ারের মেজর পোর্শন বিক্রি করতে হবে, বিরাট লস হবে। আর আমি যাইনি বলে যে তুই হসপিটালে দাঁড়িয়ে আমার জন্য ওয়েট করছিলি তাও তো নয়। করেছিস কি? না, কিন্তু শবনম যদি হতো সেটা কিন্তু করতো। শবনম সেরকম মেয়ে, তুই একদমই সেরকম না। জশ তুই কি বলতে চাইছিস? এটা গল্প কার, দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে, কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে। একটু তাড়াতাড়ি করুন না, ভানু ভানু বেঁচে আছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। বাবার বাবার আমাকে ইংরেজিতে গালাগাল দিচ্ছে, তোদের মধ্যে কে ইংরেজি জানে? কে জানে? ও নতুন বউ, নতুন বউ, নতুন বউ। কুমারী যখন নেই তখন তোর সঙ্গে যদুর সম্পর্ক যেটা আমার সাথেও একই রকম। তুই কি রে চটকুকি, ওইটুকু বাচ্চার মনে এমন কুমন্ত্র ঢোকালি আমার থেকে দূরে চলে গেল। আর মা ভাবলো যে পদ্ম কিচ্ছু করতে পারেনি, আবারও আমি হেরে গেলাম। পদ্ম, আমার স্বামীর দেহ কোথায় গেল? এখানে যে অজস্র জবা ফুল ভর্তি, কোথায় গেল আমার স্বামীর দেহ? এই ঠাকুরের প্রসাদী ফুল, এটা এটা তোর মায়ের কপালে ঠেকিয়ে দে বাবা। একমাত্র তিনিই তো পারেন মৃত্যুর মুখ থেকে মানুষকে ফিরিয়ে আনতে। তুমি সব বিপদ দূর করো মা, তৃপ্তবাবুর মাকে তুমি সুস্থ করে তোলো মা। আচ্ছা শোন, এই চিঠিখানা গিয়ে বিবাদিতির হাতে দিবি, কেউ যেন জানতে না পারে আর কারোর হাতে যেন চিঠিটা না পড়ে। এই চিঠিতে খুব দরকারি কথা লেখা আছে, পারবি তো?